বজ্রযোগিনী ইউনিয়ন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত মুন্সিগঞ্জ সদরের একটি ইউনিয়ন। অতীশ দীপঙ্করের জন্ম ভিটা মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী ইউনিয়নের অনেক ইতিহাস রয়েছে। এখানকার অধিবাসীরা শতকরা 90 জন কৃষক, তাই অর্থনীতির অনেকটাই নির্ভর করে কৃষির ওপর। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। বজ্রযোগিনী ইউনিয়নে বিরোধী দলীয় চেয়ারম্যান ক্ষমতায় ছিলেন 25 বছর। আমার আসলে ইউনিয়নটা আমাদের যে মুন্সিগঞ্জ জেলার একটি সদর থানার একটি ইউনিয়ন। এই ইউনিয়নটার ভিতরে আপনার আজকে স্বাধীনতার পর থেকে আমাদের এই ইউনিয়নটা অনেকই অবহেলিত। আমরা উন্নয়নের ছোঁয়া বলতে আমরা এমন একটা কিছু পাইনি। বর্তমান সরকারের ভিশন গ্রামে শহরের সকল সেবা পৌঁছে দেবার সেই লক্ষ্যেই কাজ করার ইচ্ছা জনাব সিরাজুল ইসলামের। মাননীয় প্রধানমন্ত্রী যে গ্রামকে শহর করার জন্য সুবিধা, শহরের যেই মানুষ সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো ডিজিটাল বাংলাদেশ হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে যেন পৌঁছায়, সেক্ষেত্রে আমরা কাজ করতেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হই এবং এলাকার মানুষ আমাকে দায়িত্বটুকু দেন, তো সেই শহরের যেই সুযোগ সুবিধাটা যেটা শহরের মানুষ পায় সেটার আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আমরা যে রাস্তাঘাটগুলো যে আছে কাঁচা রাস্তা মেট্রো পথ সেগুলোকে পাকা করে এবং কার্পেটিং করে এই রাস্তাগুলো উপযুক্ত করবো, এবং কিছু কিছু রাস্তা আছে যেগুলো রাস্তা খুব সরু, অনেকই সরু, এই রাস্তাগুলো প্রশস্ততা বাড়িয়ে যাতে করে এখানে ইন্ডাস্ট্রি অন্য অন্য কিছু শিল্প প্রতিষ্ঠান যদি হয় আমাদের এখানকার মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমি কাজ করব। বেকার যুবকদের নিয়ে এবং মেয়েরা আছেন তাদের নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করেছি যাতে করে এখানে কুটির শিল্পের ব্যবস্থা করা যায় এবং যুবকদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আমরা কাজ করব। আমরা এখানে যেই আমাদের কলেজ করার কথা আছে, আমার প্রোগ্রাম আছে যে আমরা কলেজ এবং আমরা চিন্তা করব ইউনিভার্সিটি করার জন্য, দুইটা ওয়ার্ড মিলিয়ে একটা খেলার মাঠ করার জন্য চেষ্টা করব যেখান থেকে বাচ্চারা খেলাধুলা এবং এগুলো সুযোগ সুবিধাগুলো পায়, এবং আমাদের এখানে যে প্রাইমারি স্কুল আছে উচ্চ বিদ্যালয়গুলো আছে এগুলো আরও সম্প্রসারণ করা হবে, এগুলো অবকাঠামো নতুন করে আমরা চিন্তা করতেছি। আমরা মসজিদ মাদ্রাসা এগুলোর দিকে আমরা খেয়াল করব। আমার উদ্যোগে এবং কিছু লাইট আমি দিয়েছি এবং ভবিষ্যতে আলোকিত একটি ইউনিয়ন যাতে হয় সেই ব্যাপারে আমি কাজ করব। বজ্রযোগিনী ইউনিয়নে উপনির্বাচন আগামী 27 জুলাই। বর্তমান সরকারের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব সিরাজুল ইসলাম বজ্রযোগিনী ইউনিয়নে উপনির্বাচন করছেন। সকল জনগণের সুখে দুঃখে পাশে থাকেন জনাব সিরাজুল ইসলাম। বজ্রযোগিনী ইউনিয়নের সকল জনগণের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলিত মানুষের উন্নয়নের ভাগ্যের পরিবর্তন আসবে জনাব সিরাজুল ইসলামের হাত ধরে। সিরাজুল ইসলাম আমাকে সবসময় সাহায্য দেয় কিংবা ভালো লোক, এই লোক আমরা মানে আইসে আমরা সবাই মিল্লা আশা করি আল্লাহর রহমতে পাশ করায় নিম। সিরাজ ভাইয়ের মতো মানুষ চেয়ারম্যান হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের এলাকার অবকাঠামোগত উন্নয়ন হবে। এই জন্য আমরা সিরাজ ভাইকে 9 জন মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার সমর্থন দিছি। বজ্রযোগিনী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চান জনাব সিরাজুল ইসলাম। আপনি যদি রাস্তা যদি আপনার সরু থাকে সেখানে ট্রাক যদি না ঢুকতে পারে, গাড়ি না ঢুকতে পারে, সেখানে আপনার কিন্তু ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি যদি হইতে হয় অবশ্যই মনে করেন আপনার হলো আপনার রাস্তাঘাটের আপনার হলো ব্যাপক মনে করেন আপনার হলো এগুলো কাজ করতে হবে। যোগাযোগ ব্যবস্থাটা যদি করা হয় তো এখানে ইন্ডাস্ট্রি হবে এবং শিল্প হবে। ঢাকার পাশে আমার এই ইউনিয়ন, বেশি দূরে না, এখান থেকে যেতে আমার 1 ঘন্টার ভিতরে আমরা পৌঁছাতে পারি। যেখানে যদি ইন্ডাস্ট্রি শিল্প কারখানা গড়ে তোলে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে আমরা এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারবো, এবং এখানে যে বেকার সমস্যাটা আছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তো আমি এই বছর আমি একটি উপনির্বাচন, আপনি জানেন যে একটি উপনির্বাচন এটাকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, তিনি মারা যাওয়ার ফলে এখানে একটি উপনির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি পদপ্রার্থী নৌকা প্রতীক নিয়ে আমাকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উনি দিয়েছেন। আমি এখানে নির্বাচিত হতে পারি এবং এলাকার মানুষ যদি আমাকে ভোট দেয়, তারা যদি আমাকে দায়িত্বটুকু দেয়, সেক্ষেত্রে আমি এখানে যে উন্নয়নের জোয়ার বসিয়ে দেবো ইনশাল্লাহ। সরকারের যেই উন্নয়ন, এই উন্নয়নের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে প্রবাহ, এই প্রবাহটা দেখানে আমি
নিয়ে আসব এবং আমরা প্রচুরভাবে এখানে কাজকর্ম করব এবং আমি অন্য অন্য যে জায়গা থেকে সরকারের যেই কর্মকাণ্ড যেই উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় সেখান থেকে আমি প্রচুর পরিমাণে কাজ নিয়ে আসতে পারবো এলাকার উন্নয়নের কাজের জন্য আমি প্রচুর পরিমাণ কাজ করতে পারবো।